exactly? রাত্রি বেলা লীলা আমার বাবা বলেছে আমি পার ঘাটে যাই বাবা খাবো খিদে পেয়েছে ঠিক আছে ঠিক আছে ও বাবা ও আই আমার বড় ছেলে পাগল ছেলে বাবা গোবলে ও বাবা তোমার বাবা আমার বাবা না তোমার বাবা এই ছেলে পুলে দেয় আর মাথা খারাপ হয়ে যাচ্ছে বলো বাবা গোবলে আমার ছেলের ভাষা শোনো মা কি শিক্ষা দিয়েছে বাবা রে সারাদিন ওই পেটের জ্বালায় শুয়ে থাকি আর বউ মানুষ করেছে না কে রাত্রিবেলা ভোরবেলা চলে যায় আর তোমরা তো বেলায় তো ওঠো ওই জন্য তোমার বাবাকে দেখি জানো আমি রাত 12টার সময় নিয়ে আসছি বাইরে আসতে মানে বাবা তো দেখতে পাই দেখো বেশ বেশ তুমি তো 12টার সময় আসছো তার আগে বাবা চলে গেছে ওই জন্য দেখতে পাও নি ও মা এই দেখো ভাষা শুধু শোনো বলে এই বাবা বিড়ি দে না খাই ওই দেখ বলে বিড়ি দে না খাই ওরা বলতে নেই বাবা ওটা বাবা হয় তোর মা তোর মা কি শিখিয়েছে দাঁড়ায় দাঁড়ায় দাঁড়া 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 এই ভাষা তোর কে শিখিয়েছে সেটা বল তোর মা শিখিয়েছে না না কে শিখিয়েছে সেটা তো বলবি তোর মা শিখিয়েছে ফটাস করে চড়বার তো মুখটা ভেঙে দো এই শোনো শোনো ওরম করে না তোমার দেখতে পাইলে বলে হয় না শুনতে পেয়ে জমা সাবো হ্যাঁ ছেলে বলে বলে এই বাবা আমার বলে বিড়ি দিবি খাবো লীলু তা তুই কি গল্প করবি আজ এই সামনে পুজো আসছে কি হয়েছে তোর কি লাগবে কি বলছি বলি বল তোর আশা হয়েছে তুই আমার বলবি না বলছি তবে আমি তোর স্বামী তুই আমার বল এবার পূজোই চাই আমার বেনারসি শাড়ি রে নইলে শাড়ি না দেবে যে দেব গলাই দড়ি রে এবার পূজোই চাই কথা বলি শুনো না
তাই বলছি তাড়াতাড়ি যাও। ওরম করে বলিনি, বুকের মধ্যে আমার হুড়মুড় হুড়মুড় করছে। কেন গো? তাই কি বল জানি? ওরে হাই রে আমার পরানে বন্ধু, তোর কি দরদ নাই, তোর পীড়িতে বুঝলাম আমার মরণ হলো না, আমার মরণ হলো কি নি আমার বাড়ি? আরে তোমার ছেলে পুলে
সাত ছাত্র ছেলে পুলে আরে কি নি বললা তোর কি অসুধ কিছু নেই সব ভগরা 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 কি নি ডাল ডাল আলু তেল সাবাত করে বাড়ি মা একে বাড়ি মেরে তোর কোমর ভেঙে দেবো আমার ঠাকুর দেখেলে মাসিমা এত বড় চাল থাকতে বলে ঘরের চাললি যদি তুমি কিছু সঞ্চয় করে আনতে পারো তবে এই দুঃখের হাসি কান্নার সংসার আমরা এই সাত সাতটা সন্তান নিয়ে মানুষ করছি কখনো হাসি কখনো কান্না তাই এই দুঃখের আমি যাচ্ছি না বহুদিন ঘুরে ঘুরে আছি একটু করি আমি পাচ্ছি না যদি করি মার্জন করে তাহলে ফিরে আসবো গৃহবাজে তাহলে মুখ আর দর্শনে করবো না তাই কি বলছি জানো লীলা যাবার বেলা বড় কষ্ট হয় ওরে যাবার বেলা রেখে যাই ওরে ব্যথা ভরা আখি লীলা Oh,
হাজার পারের ঘাটে কারে দেখছি না তোর বাপ খোরা তোর ঠাকুরমা খোরা তোর গোনা গোষ্ঠী খারা এই জন্য শালারা পার ঘাটে আসতে আমার ইচ্ছা হয় না আমি খোরা না তোর কি রে শালারা ওই দেখেছো দেখেছো এই জন্য শালারা আকির মেরে যায় দেখ আজ বুঝি আমার আর ঘুমটা হলো না ভেবেছিল মেঘের গামছা পেতে একটু ঘুম দেব মিষ্টি কথা বলবো তোর ঠাকমাদের জ্বালা কোথায় যাই ঘাটে আসবো সালাদের জ্বালা কি জ্বালা তুই কি দেখতে গেছিলি আমি একটা নাকে তেল দিয়ে ঘুমো এই জন্য তো শালা ফেরা মাথা গরম হয়ে যাচ্ছে রে বাবা আমি নাকি আমার বাড়ি আমি কোথায় যাই বলি ও চালা কোথায় গিয়েছিলে গো ওদা কেউ এলে আমায় ডেকে দিও তো আমি এখানে একটু বিনা করে শোবো অনেকদিন বাড়ি ঘুম হয় না ওই দেখে জয় দেখো পোদে লাগারা ছাড়বে হ্যালো ওদা বিলে করেছি শুয়ে পড় টান টান হয়ে ওই আদুরে দেখা যায় নিমাইয়ে নাইয়া চল বল রক্তা চল মায়ের কথা মতো যাবো সেই নিমায়ের পার ঘাটায় এইবার হয়েছে কই আমি কি করি সে কিছু গল্প করেছি চল বোন রক্ত চল আমরা যাবো সেই নিমাইয়ের পার ঘাটাতে ওই দেখা যায় অদূরে নিমাইয়ের নাইয়া ওরে ওই দেখা যা ও নাইয়া রে ওই দেখা যাই নাই ওরে ওই দেখা যা Thank you.
পারতে আগে তিন চারটে দেখছিল আগে আমি তিন চারটে পা দেখছিল তুই ভন নাই তো হ্যালো দাঁড়া আমি দেখি তোর একটু ছুঁয়ে দেখি ছুঁয়ে দেখ না ভূতলি তো আমার আঙুলে আঙুল দিত না আমি ভূত ওই তো ওই শালারা বলল ভূত আছে চার পাঁচটা দেখ পালিয়েছে ভূতটা আবার লাল পেনা কি রে আমার বোন রক্তা 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 না রক্তা রক্তা কেন ঠিক আছে থাক আমার লোক করে না তক্তা আমি লাগি যাবি ভালো হয়েছে আমার তো কোনো অসুবিধা নেই কড়ি কড়ি আছে তো কড়ি হ্যাঁ জানিস না কড়ি হ্যাঁ হ্যাঁ রেডিমা কি বলি জানিস ওই আমার কড়ি নাই রে আমার কড়ি নাই রে আমি যমনিতে পার হয়ে যাই কড়ি নাই আমার কড়ি নাই রে আমি বিহীনা কড়ি পারি কড়ি না I'm
করিয়ে নেব, তারপর আমি পার করাই। কত করি? এ চাল চাল কত করি? নকাউন করে নয় 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 নিমাই কারো নয় রে। তুই পড়াশুনো জানিস কি জানি না, এই ঘাটে লেখা আছে নয় 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 বলে ন কাহন করে করে দিত। বলছি তো কারোর নয় যদি পার না করিস তোর নৌকায় আমি জোর করে এই দেখেছো গোড়া ছেলে কারে বিবাদ্য ছেলে, কারণ কথা শুনি না বয়স্ক লোক কথা বলতে তো মা সকল দেখো ঠাং করে লাম্বের আমার নাই তুল দাঁড়া আমি চাটা খেয়ে নিই তোর সঙ্গে কথা বলছি। তুই আমার বইটার বাড়ি মারবি আর চা খাবি? হ্যাঁ বইটার বাড়ি মেরে মাথা ফাটাবো, চাটা খেয়ে শক্তি করে দিচ্ছি। বল এবার পার করবি তো? হ্যাঁ বল এবার পার করবি তো? একদম সত্যি সত্যি পারো? একদম মিথ্যে মিথ্যে বলছি না তো? না রে ভাই আমার এত বড় নদী পার হবি? হাত জুড়ে করে বল হে মা গঙ্গা দেবী আমার ভালোই ভালোই পার করে দাও। কেন আমি এরকম করে বলে পার করে দিবি তো? সত্যি বলছি কিচ্ছু লাগবে না বাবা, তুই শুধু হাত জুড়ে করে চোখ বন্ধ কর। আজি কোথায় মাগু, আজি গঙ্গা দেবী নিমাই আমার বল।